গেছে। তা আজকে রান্নাঘরে কি কি হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি, চলো ঝটপট দেখিয়ে দিই। তা আমি বেড়ে নিয়ে তারপরে আবার সব কাজগুলো করব। তা চলো আবার দেখাচ্ছি। সব ছোট ছোট বাচ্চারা, এই বাচ্চাটা অনেক বড়। সিসি থেকে রথ বার করা হয়েছে, সেই রথ সব স্টাফেরা টানছে। পাপড় ভাজা রেডি, কত পাপড় ভেজেছি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশোটুলি। কৌশোটুলিতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো সকাল সকাল আমি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আর দাদাভাই ল্যাপটপে এখন এডিট করছে। আমার সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। তা আজকে রান্নাঘরে কি কি হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি, চলো ঝটপট দেখিয়ে দিই। বসিয়ে দিয়েছি দেখো চাটনির জন্য আম, এখানে দুধ চাল বসিয়ে দিয়েছি, এখানে মশলা সব বাটা আছে। আর এখানে সস, এটা চাটনির জন্য আম এনেছিল। তা এই আমটা পুরো একদম পেকে গেছে, তা দাদাভাই আর ছেলের জন্য কেটে দিলাম। একটু চাট মশলা দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আর এখানে শসা কেটে রেখে দিয়েছি। আর এখানে সব মশলা কাটা হয়ে গেছে। এখানে আলু আজকে সেদ্ধ বসিয়েছি, এখানটায় আলুর দম হবে। আর এখানে ধনে পাতা কাটা আছে, আম আছে, চারদিকে শুধু আম আর আম। আর আজকের হচ্ছে পোলাও যাবে, চাটনি হবে, আলুর দম হবে, পনির হবে। আজকে মেনুতে এই থাকছে। আর পনিরটা কাটবো পরে। এখানে দুধ জালটা বসিয়ে করে নিই, নাহলে পড়ে যাবে দুধটা। আর টিফিনটা নিয়ে আজকে পাউরুটি খাবো, পাউরুটি আম আর থাকছে মাখা সন্দেশ মনে হয় এনেছে দাদাভাই, দেখতে হবে কি এনেছে। আর চা বানাবো। তা চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর আমাদের যেহেতু জানলার সামনেই মানে রান্নাঘরের সামনেই রাস্তা, ওই জন্য একটু বাইকের আওয়াজ টাওয়াজ তোমাদের কানে যাবে, সেটা নিয়ে আমি জানি আমার বন্ধুরা সেটা নিয়ে কোনো মাইন্ড করবে না। আর আমাকে এইভাবেই সাপোর্ট করো, আমার পাশে থেকো। চলো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে পাউরুটি, ওখানে আম, এখানে মিষ্টি, এখানে শসা, ওখানে চা। আজকে আমাদের ব্রেকফাস্টে এতগুলো জিনিস আছে। আমার লাঞ্চের রান্না রেডি হয়ে গেছে। দেখো আমের চাটনি, সাথে রয়েছে শাহী পনির, আর হচ্ছে কষা কষা আলুর দম, আর রয়েছে পোলাও। এই রান্না আজকে করেছি। আর সুপনা তাড়াতাড়ি চলে গেল, এবার এই মাজা ঘষাগুলো আমি করে নেব। ওর আজকে বিয়েবার্ষিক, তাই জন্য তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে গেল। তা আমি বেড়ে নিয়ে তারপরে আবার সব কাজগুলো করব। তা চলো আবার দেখাচ্ছি পরে। দেখো আমাদের পোলাও বেড়ে নিয়েছি, এই যে আমার ছেলের, সাথে রয়েছে আমের চাটনি, আলুর দম, আর ছেলে খাবে পনির, আমি খাই না। আর একটু শসা নিয়েছি, শসা দিয়ে খাবো। আর সাথে রয়েছে আম। এবার খেতে বসে যাই, করে দেবো দেখ আলুর দম। খাই দেবো, ব্যাস ব্যাস। পনির দেবো, দাও অল্প দাও। কততে দিয়েছি সে 19-এ, একটু হাওয়া লাগছে না। ব্যাস, গ্রেভি দেবো না। আর শসা নেই, তোর শুধু উল্টো উল্টো খাওয়া। ঘুরিয়ে নে থালাটাকে। আজকে নাইটে খাবার নেই, আজকের এই একটু নাইটে নান করে নেবো আমাদের জন্য। আর আলুর দম আছে, চাটনি আছে, হয়ে যাবে। আজকে আমার ট্রেলে ভালো হয়েছে, সব মিষ্টি মিষ্টি, অত ঝাল একদম খেতে চায় না ও। রাইস পোলাও এইসব হলে ও নিজে একা একা খায়, নাহলে ভাত মাছ মাছের ঝোল হলে জল দিয়ে চিপাবে আর গিলবে। আরেকজনকে দেখো এখন অর্ধ নিদ্রায় ও রয়েছে, কেন ওর বাবা ও বলেছিল যে সকালবেলা ওর বাবাকে যে আমার রথ আছে, তুমি আমাকে রথটায় সব জিনিসপত্র এনে দাও। তা ওর বাবা বলে কি পরীক্ষায় কম নাম্বার পেয়েছিস, রথ টানতে হবে না, যা। এই এখন চুপচাপ সব বাইরে সব বাচ্চারা রথ টানছে আর ওর মন মেজাজ খারাপ, এই চা করে দেবো খেয়ে চলে যাবে পড়তে। তা ওর এবারে আর রথ টানা হলো না, দেখি আবার বুঝি বাজি ওর বাবাকে বলবো আবার উল্টো রাতের দিন টানাতে, রথটা বার করতে, মানে সোজা রাতে টানবে না, ও একেবারে উল্টো রাতে টানবে। দেখি সব ছোট ছোট বাচ্চারা, এই বাচ্চাটা অনেক বড় রথ নিয়ে যাচ্ছে। আর ছেলের ওই কারণে মন খারাপ, রথটা টানলে ওর পড়তে যেতে হতো না, আর যেহেতু বাবা বলেছে, আমি বললে তো আমাকে তোয়াক্কা দিত না, বাবার কথা তো, বাবাকে ভীষণ ভয় পায় রথের এই আওয়াজ, ট্যাপু করে আওয়াজ, এই একটা যেন খুব ভাল লাগে। আমরা ছোটবেলা অনেক টেনেছিলাম, এখন তাও তো মানে সেই পরিবেশটা নেই। আগে যে রথ মানে যে কত কিছু হয়, মানে আগে থেকে রথ কিনবো, সাজাবো সব কিছু, আবার সব বন্ধুদের নিয়ে যাব, বা পাঁপড় ভাজা খাবো, মেলায় যাব, মানে আলাদাই একটা আনন্দ। রথ গেছে উল্টে নিয়ে যাচ্ছে। ওখানে সব রথ ঠিক করছে। সিসি থেকে রথ বার করা হয়েছে, সেই রথ সব স্টাফেরা টানছে, সব এরা কচি কাঁচা হয়ে গেছে। কোথায় কচি কাঁচারা রথ টানে, এরা সব কচি কাঁচা হয়ে গেছে। দাঁড়া একটু, দাঁড়া, এক মিনিট শুধু জল ঢেলেই যাচ্ছে হচ্ছে না। রথযাত্রা হচ্ছে, সাথে থাকবে না পাঁপড় ভাজা, তাই কখনো হয়। দেখো আমি সাবুর পাঁপড় ভেজে নিচ্ছি, আর ওইদিকে টুকটুক টুকটুক করে সব রথ যাচ্ছে, তারও আমি কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছেলে রাগ ভাঙাবো, একটু পাঁপড় ভাজা খাওয়াবো, খাই আবার বলবো যে উল্টো রাতে টানবি, বাচ্চা মানুষ তো রাগ হয়, একটু কষ্ট হয়। চট করে পাঁপড়টা ভেজে নিই। এইগুলো আবার ছেলে ভালোবাসে। পাঁপড় ভাজা কমপ্লিট, এবার একটু চা বানিয়ে নেবো, নিয়ে ছেলেকে দেবো, আবার খেয়ে পড়তে যাবে। আর নাইটে তো বললাম একটু নান বানাবো, আর আলুর দম আর পনির আছে, হয়ে যাবে। পাঁপড় ভাজা রেডি। কত পাঁপড় ভেজেছি, এ তো চায়ের সাথে এক্ষুনি ফিনিশ। ছেলের আর আমার চা এসে গেছে, আর সাথে রয়েছে আমাদের পাঁপড় ভাজা। চলো চটপট বাবাই তাড়াতাড়ি। আর মেশিনে বসতে ইচ্ছা করছে না, এই নাইটিটা একটু বড়, অনেকটাই বড়, তাই নাইটিটাকে কাটলাম, কেটে এবার হাতেই হেম দিয়ে নেব। কেন এখন মেশিনে মোটর চালাও, একটা নাইটির জন্য আবার মোটর চালাবো, ওই কারণে হাতেই করে নিচ্ছে। চা নিয়ে বসে পড়েছি, চা পাঁপড় ভাজা, ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি। তোমাদের দিদি ভাই বলেছিল আজকে কি বানাবে জানো? নান। আমি বললাম যে নান ফান বানাতে হবে না, কেন আজকে পার্টি নেই, ফালতু ফালতু নান বানাচ্ছ, তার থেকে তুমি রুটি করো, রুটি খাবো, যেদিনকে পার্টি থাকবে সেদিনকে নান বানাও। দিদিভাই বললো ঠিক আছে তুমি চলে আসো। ওই দেখো শুধু রুটি না, রুটিটাকে আবার তেল দিয়ে করতে হচ্ছে। তেলটা কে করে? ছেলে করেছি, সেটাই বলতে যাচ্ছি, দাঁড়াও বলছি, বলতে দাও, বলতে দাও আমাকে, আমি যখন বলছি তুমি বলতে দাও। তারপর ছেলে পড়ে আসে, ছেলেকে বললাম শোন মা রুটি করেছে, তুই রুটিটা একটু কেরামতি করে দে। এই দেখ তেল দিয়ে ছেলে এটাকে একটু পরোটা বানিয়ে দিয়েছে, আর সঙ্গে যে চাটনি, মাছের ডিমের বড়া, এটা হচ্ছে পনির, এই সরি হ্যাঁ পনির, এটা সকালে করেছিল আলুর দম। এই আজকে আমাদের নাইটের খাবার। তা দিদিভাই বাড়ছে বারুক, ছেলে খাচ্ছে খাক, আর আমি বকছি, হ্যাঁ আমি বকি। তা তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার একটা কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমাদের তোমরা কমেন্ট করো না, কারণ তোমরা আমাদের কমেন্ট করো না, তাই আমি বলে দিলাম করো না। তাহলে বন্ধুরা আজকে তাহলে আসি, আবার কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে আসবো। বাই টাটা। বলো কি বলছো বন্ধুদের? গুড নাইট টাটা।